দশম শ্রেণী মারবে শাখার পিএ শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি ফাহমিদা টিচার, আজ তোমাদের অর্থনীতি পড়াবো। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের সবাই অর্থনীতি বই নিয়ে বসো। গত ক্লাসে আমি তোমাদের কী পড়িয়েছিলাম মনে আছে? আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় পড়িয়েছিলাম। ষষ্ঠ অধ্যায়ে কী আছে? জাতীয় আয় এর পরিমাপ। আজ আমি তোমাদের এই ষষ্ঠ অধ্যায়ে 6.3 পড়াবো। 6.3-এ আছে মাথাপিছু মোট দেশজ উৎপাদন। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা বোর্ডে যাই। শিক্ষার্থীরা তোমরা বোর্ডে দেখো কি আছে, জাতীয় আয় এর পরিমাণ। এর মধ্যে আজকে আমি 6.3 মাথাপিছু মোট দেশজ উৎপাদন পড়াবো তোমাদেরকে। আমি মোট দেশজ উৎপাদন কাকে বলে গত ক্লাসে বুঝিয়েছিলাম, জাতীয় আয় ও এর পরিমাণ প্রথম চ্যাপ্টারটা পড়ানোর সময় আমি এই জিনিসগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে, তোমরা শিখে ফেলেছো সেদিনে। এখন দেখব মাথাপিছু মোট দেশজ উৎপাদন কাকে বলে এবং কিভাবে বের করা হয়। মাথাপিছু মোট দেশজ উৎপাদন জিডিপি বলতে জনপ্রতি বার্ষিক জিডিপিকে বোঝায়। মোট দেশজ উৎপাদন হলো জিডিপি সংক্ষেপে বলা হয়, আর এই জিডিপি বলতে জনপ্রতি একজনের বার্ষিক জিডিপিকেই মাথাপিছু জিডিপি বলেন। তাহলে মাথাপিছু জিডিপি হলো দেশের জনপ্রতি লোকের বার্ষিক দেশজ উৎপাদন বা জিডিপি। কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্য সময়ে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলেই মাথাপিছু জিডিপি পাওয়া যায়। মাথাপিছু জিডিপি তাহলে কেমনে পাওয়া যায়? কোনো নির্দিষ্ট আর্থিক বছরে, আর্থিক বছর মানে সেটা নির্দিষ্ট এক বছর, নির্দিষ্ট বছর বলতে আমরা সাধারণত এক বছরকে ধরে থাকি, এবং কোনো একটা আর্থিক বছর জুন জুলাইকে কিন্তু আর্থিক বছর বলা হয়। ওই সময়ে একটা দেশে মোট দেশজ উৎপাদন, ওই নির্দিষ্ট সময়ে একটা দেশে মোট যে দেশজ উৎপাদন হয় তা ওই বছরের মধ্য সময়ে, মধ্য সময়ে ওই দেশে মোট যে জনসংখ্যা থাকে তা দিয়ে ভাগ করলেই জনপ্রতি মাথাপিছু জিডিপি পাওয়া যায়। এটাকে বলা হয় মাথাপিছু জিডিপি। একটি সূত্রের মাধ্যমে এটি দেখানো যায়। দেখো সূত্র আকারে মাথাপিছু জিডিপি কে বের করা হয়। কোনো নির্দিষ্ট বছরে মোট দেশজ উৎপাদন সংক্ষেপে জিডিপিকে ভাগ করা হয়েছে ওই বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা দিয়ে। এই দুই জায়গায় সংখ্যা বসিয়ে যে ফলাফলটা পাবো সেটা হলো কি, মাথাপিছু জিডিপি। মাথাপিছু জিডিপি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রা মানের গড় প্রধান সূচক। বিশ্বব্যাংকের ধ্যান ধারণা অনুসারে এই সূচক দ্বারা দেশটি কি উন্নত না কি অনুন্নত না উন্নয়নশীল তা নির্ধারণ করা যায়। অর্থাৎ একটা দেশ কত উন্নত তা এই মাথাপিছু জিডিপি দ্বারা নির্ধারণ করা হয়। যদি মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরের বেশি হয় তবে বুঝতে হবে দেশটি উন্নত, আর যদি তার থেকে কম হয় তাহলে আমরা বুঝবো দেশটি কি অনুন্নত বা উন্নয়নশীল। তবে বর্তমানে এইভাবে না দেখে উচ্চ আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ হিসাবে দেখার চালু রয়েছে। অর্থাৎ যেসব দেশের মাথাপিছু জিডিপি বেশি, লোকদের মাথাপিছু জিডিপি বেশি সেসব দেশ উচ্চ আয়ের দেশ, যেসব দেশের জনগণের মাথাপিছু জিডিপি মাঝারি মধ্যম সেসব মধ্য আয়ের দেশ, এবং যেসব দেশের কম সেসব দেশ হলো নিম্ন আয়ের দেশ। তাহলে তোমরা বুঝতে পেরেছো 6.3-এর মাথাপিছু মোট দেশজ উৎপাদন কীভাবে নির্ধারণ করা হয়। এবার আমরা 6.4 পড়বো। 6.4-এ কী আছে দেখো, জিডিপি নির্ধারক সমূহ। এই যে বললাম জিডিপি মাথাপিছু জিডিপি বের করছি, এখন জিডিপি কিসের উপর ভিত্তি করে আমরা বের করতে পারি, কিসের উপর নির্ভরশীল হয় জিডিপি, কিসের উপর নির্ভরশীল এই নির্ধারকগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। মোট দেশজ উৎপাদন কত হবে তা নির্ভর করে সে দেশের ভূমি ও প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন, প্রযুক্তি এইসব সম্পদের পরিমাণ ও উৎপাদনশীলতার উপর। এই জন্য এদেরকে মোট দেশজ উৎপাদনের নির্ধারক বলা হয়। এখন দেখো প্রথমে কী আছে, ভূমি।
মোট দেশজ উৎপাদন ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর কিন্তু নির্ভর করে। প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত ব্যবহার সম্ভব হলে এবং কৃষিপণ্য উৎপাদনের জন্য যদি প্রয়োজনীয় উর্বর ভূমি থাকে তাহলে কি হয়, দেশজ উৎপাদন বৃদ্ধি পায়। ফলে ভূমি ও প্রাকৃতিক সম্পদ মোট দেশজ উৎপাদনের গুরুত্বপূর্ণ নির্ধারক। বুঝতে পেরেছো তোমরা? এরপর দেখো শ্রম। যে কোনো দেশে শ্রম মোট দেশজ উৎপাদন একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। দক্ষ ও কর্মক্ষম শ্রম মোট দেশজ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। শ্রমিকের সংখ্যা যদি বাড়ে এবং সে যদি প্রযুক্তির ব্যবহার জানে এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয় তবে মোট দেশজ উৎপাদন বৃদ্ধিতে এই শ্রম সহায়তা করে। এরপর দেখো তিনে কি আছে, মূলধন। মূলধন মোট দেশজ উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারক। আজকের উন্নত দেশসমূহে মোট দেশজ উৎপাদন বৃদ্ধির মূলে এই মূলধনে কিন্তু কাজ করে। আবার অনুন্নত উন্নয়নশীল দেশসমূহ মূলধনের অভাবের কারণে মোট জাতীয় আয় ও মোট দেশজ উৎপাদন বৃদ্ধি করতে পারে না। সুতরাং মূলধন মোট দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। এরপর চার নম্বরে কী আছে দেখো, প্রযুক্তি। প্রযুক্তির উপর মোট দেশজ উৎপাদন কিন্তু বহুলাংশে নির্ভর করে। প্রযুক্তির উন্নয়ন নানাভাবে হতে পারে, যেমন নতুন আবিষ্কার, যন্ত্রপাতির ডিজাইন ও দক্ষতার উন্নতি, নতুন মালামালের আবিষ্কার। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কৃষিখাতে চিরাচরিত বীজের পরিবর্তে যদি উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে তাহলে ধানের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। একইভাবে উন্নত জাতের বীজ ব্যবহার করে লাউ, কুমড়া, ঢেঁড়স ইত্যাদি সবজির উৎপাদনও বাড়ানো যায় এবং বেড়েছেও। প্রযুক্তি মূলত উৎপাদন উপকরণের উৎপাদনশীলতা বাড়িয়ে দেয়, ফলে একই সমান উৎপাদন উপকরণ দিয়ে অধিক পরিমাণ উৎপাদন সম্ভব হয়। তাহলে এই প্রযুক্তি কিন্তু জিডিপির নির্ধারকের মধ্যে একটি অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর দেখো সচলতা। একটি অর্থনীতিতে পিছিয়ে পড়া বা অবনতিশীল অর্থনৈতিক কার্যকলাপ থেকে সম্পদ সরিয়ে নতুন প্রসারমান অর্থনৈতিক কার্যকলাপে সম্পদ ব্যবহার করার ক্ষমতার উপর মোট দেশজ উৎপাদন নির্ভর করে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, অর্থনীতি পিছিয়ে পড়া এবং অবনতিশীল অর্থনৈতিক যে কার্যকলাপ থাকে ওখানে সম্পদ ব্যয় না করে সম্পদ ওখান থেকে সরিয়ে নিয়ে যেই কাজগুলো বা যেই জিনিসগুলোতে কার্যকলাপগুলোতে কী হয় অনেক বেশি সম্পদ উৎপাদন হয় সেসব জিনিস উপর কিন্তু উৎপাদনের পরিমাণটা বা উপকরণের নিয়োগের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। উদাহরণস্বরূপ বাংলাদেশে পাট চাষ কমিয়ে ধান, গম, ভুট্টা চাষে ভূমি ও অন্যান্য উপকরণ ব্যবহার বৃদ্ধির কথা উল্লেখ করা যায়। তাই তোমরা সচরাচর বুঝতে পেরেছ অবনতিশীল এবং যেগুলো খুব একটা লাভবান না সেসব জায়গা থেকে উৎপাদন সরিয়ে লাভবান জায়গায় উৎপাদন নিয়োগ করাকেই, উপকরণ নিয়োগ করাকেই সচলতা বলা হচ্ছে। তোমরা তাহলে বুঝতে পেরেছ জিডিপি নির্ধারক সমূহ কী, এগুলো ভালো করে কিন্তু তোমরা শিখবে। আমি তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি, তোমরা এই বাড়ি কাজগুলো তোমাদের SW বা CW খাতায় অবশ্যই করবে এবং তোমরা চেষ্টা করবে এগুলো, এই যে বাড়ি কাজগুলো দিচ্ছি এগুলো দেখে লিখবে না, তোমাদেরকে যে পড়াগুলো আমি বুঝিয়েছি এগুলো ভালো করে শিখবে, মুখস্থ করবে, বুঝে শিখ মুখস্থ করবে, এরপর তোমরা বাড়ির কাজগুলো খাতায় মুখস্থ লিখবে। তাহলে কিন্তু তোমাদের কটু শিখতে পেরেছো বা তোমরা আদৌ ভালো করে বুঝতে পেরেছো কি না তোমরা জানতে পারবে। দেখো বাড়ি কাজ এক নম্বর আমি কী দিয়েছি, মাথাপিছু মোট দেশজ উৎপাদন কাকে বলে এটি নির্ণয়ের সূত্রটি বর্ণনা করো। তাহলে মোট মাথাপিছু মোট দেশের উপর কাকে বলে সেটি লিখবে এবং এর সূত্র আমি তোমাদেরকে যেটা দেখিয়েছি এই সূত্রটা তোমরা লিখে দিবে, সূত্রটা নির্ণয় করবে। এরপর দুই নম্বরে কী আছে দেখো, জিডিপির নির্ধারক সমূহ বর্ণনা করো। এই যে পাঁচটা নির্ধারক আমি তোমাদেরকে বুঝিয়েছি এই নির্ধারক সমূহ এই জিডিপি নির্দেশক বর্ণনা করো। আসলে তোমরা প্রথমে জিডিপি কাকে বলে লিখবে, লিখেই এই পাঁচটা নির্ধারক লিখে নির্ধারকগুলার বর্ণনা দিবে। এভাবে তোমরা বাড়ি কাজগুলো তৈরি করবে এবং যখনই সম্ভব হবে আমি তোমাদের কাজগুলো দেখব। আর একটা কথা তোমাদেরকে বলে রাখছি, তোমরা যখন অ্যাসাইনমেন্ট স্কুলে জমা দাও সেই অ্যাসাইনমেন্টের মধ্যে কোনো লাল, গোলাপি বা অরেঞ্জ কালারের কালি তোমরা ইউজ করবে না, করলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে।
লাল গোলাপি এই কালিগুলা টিচাররা ইউজ করে, লাল কালিগুলা কোনো ক্রমে তোমরা এই ধরনের কালিগুলা তোমাদের অ্যাসাইনমেন্টে ইউজ করবে না। আমি অনেকের খাতায় পেয়েছি, ক্লাস নাইনের অর্থনীতি খাতার মধ্যেও পেয়েছি এবং অন্যান্য সাবজেক্টে অন্যান্য ক্লাসও পেয়েছি। এই জন্য আমি এই কথাটা বলছি, তোমরা এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। তাহলে শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আমি পরবর্তী পাঠ নিয়ে আবার তোমাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।